ঈদ মোবারক। এটি নিউজের আয়োজন আনসাং স্টার্স নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। গানটা কেমন চেনা চেনা লাগছে, আবার এই গানের যে কথা তার মধ্যে বামনকে তো পৈতে দিয়ে চেনা যায়, চেনা বামনের পৈতা লাগে না, বাম নিয়ে আসলে কী করে চিনি। গানের এই বলবো যে এই অপরাজিতা বা একেবারে যেই লালনের কথা ধার করে যদি বলি, গানের এই বামনিকে আমরা কীভাবে চিনি? চেনা চেনা তো একটু লাগছে এই এই একটা চেনা সুর, আর সারা বাংলাদেশ এখন কিন্তু তোলপাড় এই গানটা নিয়ে। চেনা গানটাকেই, যেই তোলপাড় করা গানটাকেই কেমন করে এই মেয়েটি আরও একটু অন্যরকম করে তুলেছিল, সেই গল্প শুনতে শুনতেই আমাদের আজকের এই আনসাং অপরাজিতা অপরাজিতার পর্বটি আপনাদের সঙ্গে থাকবো, আমরা জুড়ে থাকবো। অপরাজিতা সম্পর্কে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বলবো, ওকে আরেকটু চিনিয়ে দেবার জন্য কিন্তু এই গানটাই আরেকবার আরেক রকম করে শুনতে হবে, নামটা পরে বলবো। প্রচলিত যে সুর, আমরা যেটা একটু আগে গেলাম এটাও হচ্ছে একটি সুর, এটা একটু অপ্রচলিত, আমরা আসলে সবাই জানি না, বা আমি যে কোক স্টুডিও যেটা গিয়েছি সেটাও এই সুরে নয়। তো যেটা গিয়েছি বা আমরা সবাই সচরাচর যেটা যে সুরে শুনে থাকি ওই গানটি করছি, ওই সুরে গাচ্ছি আর কি। সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন
লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বল জাতের কি রূপ লালন বল জাতের কি রূপ দেখলাম নাই নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় সব লোকে কয় সব লোকে হয়ে গেল তো এই ফোক গানের বা লালন গানের বামনির চেনা পইতে। আসলে আপনাদের সকলের হাতে হাতেই এখন আছে কানিজ খন্দকার মিতুর এই গানটি, কোক স্টুডিওতে সদ্য রিলিজ করা, আর আপনারা সকলেই এই মেয়েটিকে চেনেন। অবশ্য আজকে একটু অচেনাই লাগছে, আজকে অপূর্ব লাগছে, পরীর মতো লাগছে আমাদের এই মেয়েটিকে। আমাদের এই চেনা অনুষ্ঠান, চেনা অনুষ্ঠানে আনসাং অপরাজিতায় কেন আজকে মিতু? মিতু তো আর আনসাং নয়, মিতু বাংলাদেশের এখন হৃদয়ের মধ্যে টকবক করছে। সকলে একেবারে যখন যেটুকু সময় পাচ্ছি আমরা বারবার করে এই গানটা মনে হয় শুনতে চাই, শুনছিও। আসলে আমরা অপরাজিতাদেরকে সেলিব্রেট করতে চাই, আর এটি নিউজের ঈদের যেই আয়োজন, এই আয়োজনটি তো আনসাং স্টার্স, আনসাং অপরাজিতা, যেই অপরাজিতার কথা বলা হয়নি কখনো। এই মেয়েটি গান করার জন্যে তার যে স্ট্রাগল, সেই একেবারে ছোট্টবেলা থেকে লড়াই, এই লড়াইটা ওর গলার মধ্যে আছে। নিশ্চয়ই যারা গান বোঝেন, যারা গানের সঙ্গে থাকেন, তারা মনে হয় মিতুর সঙ্গে এখনও পর্যন্ত উচিত বিচারটি করেছেন, কারণ কোক স্টুডিওর এরকম একটি বড় প্ল্যাটফর্মে আমাদের মিতুটাকে খুব সহসা সবসময় আমরা অন্য কোনো টেলিভিশনে অন্য রিয়েলিটি শোয়ের মতো বিখ্যাত শিল্পী হিসেবে ওইভাবে দেখিনি, বাট নীরবে নিভৃতে ও কিন্তু করেই যাচ্ছিল। আর এখন পর্যন্ত, এখনও বাংলাদেশের সবচেয়ে বড় গানের জন্যে যেই প্ল্যাটফর্মটি, সেখানে আমাদের এই কন্যাটি যে সুযোগটা পেয়েছে, এবং এটা আমার মনে হয় ওর প্রাপ্যই ছিল, ও ডিজার্ভ করে। এই ডিজার্ভটা করার লড়াইটার গল্প আজকে পুরো অনুষ্ঠান জুড়ে শুনবো আমাদের আনসাং স্টার্স অপরাজিতায়। আবার একটু বলে নেই কেন আনসাং স্টার্স, কেন আমরা প্রতি ঈদে হাজির হই। 24 ঘন্টার খবরের চ্যানেল এটি, আমরা খবর খুঁজতে গিয়ে এরকম অসাধারণ প্রতিভারও খোঁজ পেয়ে যাই, কিন্তু অন্যান্য চ্যানেলের মতো আমাদের সুযোগ থাকে না যে প্রতিভার লড়াই, প্রতিদিন রাতের গানের অনুষ্ঠান এগুলোর প্রচার করার। কিন্তু ঈদ মানে তো আনন্দ, যারা কখনোই হয়তো ওভাবে একেবারে এই ঝাঁ চকচকে আলোর মধ্যে আসতে চান না বা আসতে পারেন না, ইচ্ছা থাকলেও অনেক সময় সুযোগ পান না, তাদেরকে নিয়ে আমরা গত এক যুগ ধরে এই অনুষ্ঠানটি করি মোটামুটি নিয়মিত। নিয়মিত বলছি যে দুই ঈদেই করি, অন্যান্য অনুষ্ঠান পার্বণেও আমরা করি, যেমন পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন, পুজো ইত্যাদিতেও আমরা এই ধরনের অনুষ্ঠান করে থাকি। আমাদের মিতুকে আমরা খুঁজে পেয়েছি অনেক আগে, তার আগেই মিতু আপনাদের হাতে চলে গেছে, হাতে হাতে চলে গেছে। হাতে হাতে চলে যাওয়া মানে ওর গানটা চলে যাওয়া, ওর শক্তিটা আপনাদের হাতে চলে গেছে। যেমন করে রিপোর্টাররা সবসময় টুকে রাখে যে কোন খবরটি কখন কিভাবে কোন এক্সক্লুসিভটি দিব, আমরা মিতুর নামটি টুকে রেখেছিলাম। এবার এই কোরবানি ঈদের জন্যে তার সময়টি ধার্য করা ছিল, তার আগেই আমাদের আসলে সৌভাগ্য, তার আগে অনেক বেশি কথা মিতুরকে নিয়ে বলতে হবে না, সবাই একেবারে নড়ে চড়ে বসবে, ও মা আমাদের কানিজ খন্দকার মিতু আজকে এটি নিউজের পর্দায়। এটা আমাদের জন্য বিরাট প্রাপ্তি, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। অনেক কথা শুনবো, কিন্তু কথার আগে গানই শুনতে চায় মানুষ বেশি। মিতু, আমরা প্রথমে এই অপরাজিতায় কোন গানটা করতে চাও? আমি যেহেতু লালন সাহেজির গানের মাধ্যমেই আমার এত ব্যাপ্তি বা দেশের বাহিরে বা দেশে, এখন আমাকে সবাই যে নামে চিনছে, যেহেতু লালন সাহেজির গান দিয়েই সবাই আমাকে চিনেছে, লালন সাহেজির একটি গান দিয়েই আমি শুরু করছি। একদম
কে বুঝবে অন্তরে বুঝবে অন্তরের ব্যথা, কে মুছাবে আঁখি, কি দিয়ে জুড়াই বলো সখি, কি দিয়ে জুড়াই বলো সখি।
আমি নিশ্চিত আমাদের দর্শকদের অন্তরটি জুড়িয়ে গেছে এবং নিশ্চয়ই মনে মনে আপনারা এই চ্যানেলটিকে এটি নিউজকে একটু সাধুবাদী দিচ্ছেন যে সত্যি ঈদের একটি এরকম আয়োজনে আমাদের এই লালন কন্যাটি আমাদের সঙ্গে আছে একেবারে মন প্রাণ জুড়িয়ে দিয়েছে। এই তো সবে তো মাত্র শুরু, অনেক লম্বা সময় ধরেই আমরা আমাদের এই কি বলবো এই অপরাজিতের গানটি গান শুনবো, গল্প শুনবো। আজকে যদি এই জায়গাটিতে যে জায়গায় মিতু বসে আছে সেই জায়গাটি আসলে মনে হয় না হতো, এই জায়গাটি পাওয়া যেত যদি না আমাদের মিতুর একজন মেন্টর যিনি বাবা বলে ডাকেন, যাকে তিনি বাবা বলে ডাকেন মিতু, তার কথা আমরা এই মঞ্চ থেকে আগে স্মরণ করছি, শ্রদ্ধা করছি, শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। তিনি ভুয়াপুর শিল্পকলা একাডেমির সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিনি সাধারণ সম্পাদক ছিলেন আগে, এখন উনি এক্সিকিউটিভ সদস্য হিসেবে আছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মিতুর গান তো এখন সকলের হাতে হাতে, কিন্তু মিতুর সম্পর্কে কমই হয়তো আমরা জানি, কারণ গুগল করলে মিতু গান করে, মিতু ত্রিশালের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোক মিউজিকে পড়ছে, ভালো রেজাল্ট করছে, এইটুকুই। আর বিটিভিতে গান করে, বিভিন্ন অনুষ্ঠানে গান করে, আর এখন হলো এক নাম্বার পরিচয়। তারপরে আর বাকিটুকু কেউ আসলে ঘেটেও দেখে না, যে এখন কোক স্টুডিওর একটা সেলিব্রিটি। কিন্তু ওর জার্নিটা অনেক কষ্টের জার্নিটা, এই কষ্টের জার্নিটা এখনও চলছে। বাবা ভুয়াপুরে যেখানে তার পরিবার, বাবা মা আছেন একেবারে কাজীবাড়ি না হাজিবাড়ি, হাজিবাড়ি গান করতেই দেবে না। এখনও 2022 সালে এখনও কিন্তু এরকম ঘটনা যে একটা মানুষ, একটা মেয়ে, একটা ছেলে, কারো যদি এরকম প্রতিভা থাকে শুধু গানই করবে বা গান করতে চায়, এখনও ওই রকম চরম বাধা আছে। আমি একটি মিতুর এই একেবারে ছোটোবেলার অংশটা মিতুর মুখেই শুনতে চাই। আমি আমার গান শুরুটা ধরতে গেলে আমার নিজের হাত ধরেই, কারণ গানটা শুনে শুনে শিখতাম। আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন থেকে শুনে শুনে শিখতাম নিজের ইচ্ছেতে। তো পরবর্তীতে আমি চাচ্ছিলাম যে গান শিখি আর কি, তো সেটা আসলে হয়ে উঠছিল না। সেটার কারণ হচ্ছে আমার ফ্যামিলি একটু রক্ষণশীল ফ্যামিলি, যেটা বলে আমাদের, আমার বাড়ির নামই হচ্ছে হাজিবাড়ি আর কি, যেটা বললেই মানুষ বুঝে যে আসলে কেমন। তো ওই জায়গা থেকে ওনারা হচ্ছে চাচ্ছিল না যে আমি আসলে গানটা করি, তো আমি পড়াশোনার দিকে যাই, কেন আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হবো না, আমি কেন গান করবো। কিন্তু আমার যতদূর মনে পড়ে আমাকে যদি কেউ কোশ্চেন করতো তুমি কি হতে চাও, তো আমি ছোট থেকেই বলতাম আমি শিল্পী হতে চাই, সেটা কনফিডেন্টলি বলতাম। ওটা করতাম প্রাইমারি স্কুলে, তো কোনো গান দেখলে না আমি স্থির হয়ে থাকতে পারতাম না, নাচা শুরু করতাম। তো স্যাররা বলতো যে এই মেয়ে তো খুব ভালো গান করবে মনে হয়। তো আমার ওই সময় থেকেই কেন জানি শুনে শুনে গান শেখার একটা, হ্যাঁ তো ওই গান শুনতাম শিখতাম, আর সবাই আবার বাহবা দিতাম এটা খুব ভালো গায়। কিন্তু আমার হচ্ছে ইচ্ছা ছিল যে আমি শিখবো, শেখার জায়গা হচ্ছিল না। তো পরে হচ্ছে আমার এলাকায় একজন গান শিখাতেন, হচ্ছে সেলিম পারভেজ নামে একজন টিচার, তো ওনার কাছে যাই। তো উনি আমাকে মানে যেটা হয় হ্যাঁ অনেক ছোট, হ্যাঁ তো একটা হচ্ছে গার্ডিয়ান গেলে সাথে নিয়ে গেলে এক ধরনের কিন্তু রেসপন্স থাকে টিচারদের, তো আমার ক্ষেত্রে ওটা হতো না নর্মালি। তো পরবর্তীতে আমার খুব অবাক লাগছে যে এত ছোট একটা মেয়ে একা একা গানের টিচারের কাছে চলে গেল। তো পরে যখন গান করা শিখার ওখানে দেখতাম যে এরকম ব্যাপার থাকে, বা আমি নিজেও তো বুঝতাম ছোট থাকতেও, আমি আমার কেন জানি আল্লাহ হচ্ছে এটা তো আল্লাহ প্রদত্ত, ছোট থেকে আমি একটু কিছু মনে হয় একটু বেশি বুঝতাম আমার যেটা মনে হয় যে।
তো পরবর্তীতে আমি যখন ওই যে আমাদের আমি তো গ্রামে একদম যমুনার পূর্ব পার যেটা ভুয়াপুর অনেকটা আমরা মিস করলাম আমি যেতে চেয়েছিলাম তোমার ওখানে এখন নিমন্ত্রণ যাব নিচে যাব তো ওখানেই বেড়ে ওঠা তো তো এমনিতেই লোক একটা প্রভাব আছে ওখানে লোকর মানুষের গান শুনে একদম শেখা তো পরে আমি উপজেলায় যাই গিয়ে গান শেখা শুরু করি আমার স্যার যিনি বললেন আমি তাকে বাবা বলেই ডাকি এখনো গোলাম রব্বানী রতন তিনি একটা কলেজের ভাইস প্রিন্সিপাল তো তার একটি আছে সংগঠন আছে জলসা নামে তো ওখানে যাই আমার মনে আছে ওটা হচ্ছে বৈশাখী মেলা ছিল তো আমি গান সবাই গান করছে স্যার একদম কম কথা বলেন তো চুপ করে থাকেন অন্য টিচাররা দেখায় উনি হচ্ছে ওর সংগঠনের এক ধরনের মানে উপদেষ্টা আর কি তো হুট করে আমার গান শুনে বলে যে এই মেয়েকে কোত্থেকে নিয়ে আসলেন এত ভালো গান করে এ তো কোনোদিন মানে কোনো সংগঠনে আমি কোনো গান শিখি না হুট করে আমি মঞ্চে গান করব এত ভালো গাছি তো পরে গানটা মনে আছে সালমাপুর একটি গান হচ্ছে ওমর বানিয়া বন্ধুরে ওই গানটা যখন আমি স্টেজে আমরা কিন্তু বুঝতে পারি ওই ক্লোজ আপের সালমা ওমর বানিয়া বন্ধুরে সালমা এই গানটা গে সে ওই ক্লোজ আপে ও কোয়ালিফাই করেছিল এখন ওই গানটা আসলে সালমাপুরি গান হয়ে গেছে আর সালমাও তো বয়স অনেক কম সেও তার আপু তার মানে আমাদের মিতু কিন্তু তো ওই গানটা যখন গাই মঞ্চে হুট করে মানে ক্লাস 3 এর একটা বাচ্চা ওই গান হ্যাঁ মানে আমি বললাম না তখন আমি কেমন ছিল দেখি তো একটু এরকম আদর আদর গলায় না আমার কণ্ঠ ওই সময় মনে হয় মানে একটু ফোক প্যাটার্নের ছিল তাই হ্যাঁ ওটা হয় দেখো যে লালু এক লাইন দেখি আওয়াজটা বের হয় নাকি ছোটবেলার উমর বানহিয়া বন্ধু রে একটা তাহাবিজ বানাইয়া দে একটা মাদুলি বানাইয়া দে ওরে মরিয়া গিয়াছে বিয়ার সুয়ামী সব মোহনে আইসে তো এই গানটা গাওয়ার পর আমার যিনি স্যার তো উনি মঞ্চে উঠে গিয়ে আমাকে কোলে নিয়ে ফেলছিল কোলে নিয়ে আমার অনেকগুলো চুমা দিছিল গালের মধ্যে আর আমাকে 500 টাকা পুরস্কার দিয়েছিল তো তখন আমার মনে হয়েছে যে আমি একটা বিশাল কিছু পেয়ে গেছি হ্যাঁ 500 টাকা তো তখন আমার কাছে অনেক কিছু যেখানে আমাকে 5 টাকা করে দেওয়া হতো না আমি গান শেখার জন্য যাব যে জায়গায় ওখানে 10 টাকা ভাড়া লাগতো আমাকে দেওয়া হতো না তো আমার কাছে এটা খুব ভালো লাগার ব্যাপার ছিল তো ওই সময় থেকেই স্যার হচ্ছে আমাকে গাইডলাইন করতেন টুকটাক তো তখন হচ্ছে উনি আমাকে মেয়ে বানায় নাই আর কি তো যখন আমি যখন ওইভাবে করছিলাম হুট করে যেটা হলো যে আমার আমার বংশে হচ্ছে অনেক হুজুর আছেন আর কি আমার তাওই বা আমার বংশেরই তো ওনারা বলছে যে হাজি বাড়ির মেয়ে কেন আমার দাদা হাজি আমার দাদা দাদি সব হাজি তো ও কিভাবে এখানে যাচ্ছে আর কি তো ওটার কারণ ছিল একটা ওনার প্রোগ্রাম করছিল আমাদের ভোপুর কিন্তু অনেক সমৃদ্ধ সংস্কৃতির দিক থেকে নতুন কণ্ঠে পুরনো গান একটা এয়া ছিল তো ওখানে একটা পোস্টার করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের বাজারে লাগানো হয়েছিল যে টিকিট কেটে করতে হবে তো ওটা সবার চোখে পড়েছে যে আমার ছবি কেন পোস্টারে আচ্ছা তো আমার বাবাকে আমার মনে আছে আমার বাবাকে তার আমার সামনেই একটু অপমান করলো আমার সামনেই যে তোমার বাবা কি ছিল পরে বলছে হাজি তো তোমার মেয়ে কি করছে মানে এরকম অনেক অপমান তো এক পর্যায়ে বললো যে আমাকে হচ্ছে সমাজে বন্ধক দেওয়ার একটা ব্যাপার আসলো যে এক ঘরে করে হ্যাঁ এক ঘরে করে দেওয়া যে এটা কেন ধরনের আমাদের তো ওই পর্যায়ে তখন হচ্ছে আমার ফ্যামিলি স্বাভাবিক মানে তারা তো আশেপাশে যখন একটু প্রবলেম ফেস করছে চাচ্ছিল যে দরকার নাই তাহলে পড়াশোনাই তুমি ঠিকঠাক করো করতে হবে না গানটা তারপর ওই প্রোগ্রামটা কি করেছিলে তুমি নতুন কণ্ঠ পুরনো আমাকে আসলে কি মানে ছোট থেকে বেঁধে রাখা যেত না আমি আমি যদি বললাম যে আরেকটা প্রসঙ্গে যাই আমার যদি যখন বাবা মেয়ে বানায়নি তখন হচ্ছে সংগঠনে গান শেখার জন্য যেতে হতো তো ওখান থেকে 5 টাকা করে ভাড়া ছিল যেতে আসতে হচ্ছে 10 টাকা ভাড়া তো আমাকে বাসার থেকে 5 টাকা দেওয়া হতো মানে খাওয়ার জন্য টিফিনে তো আমি করতাম কি বিকাল 4টায় ক্লাস শেষ করে চলে আসতাম তো আমি এখন যাব আমাকে তো আর টাকা দিবে না তো আমার এক চাচা আমি ওনার কাছে কৃতজ্ঞ এখন মানে উনি হচ্ছে প্রতিবন্ধী একদম দোকান করে আমাদের বাড়ির পাশে তো আমি ওই চাচার কাছ থেকে চেয়ে নিয়ে যেতাম যে আঙ্কেল আমাকে ই দেন 10টা টাকা দেন আমি এসে আবার দিয়ে দেবো তো আমি হচ্ছে চলে যেতাম 5 টাকা দিয়ে আবার ওই আমাকে আবার ওই যে আমার যে স্যার উনি হচ্ছে টাকা দিয়ে দিত 10টাকা কারণ জানি উনি যে আমার তো বাসা থেকে দিবে না তো আমি আবার ওনার কাছে টাকা নিয়ে এসে তাকে দিয়ে দিতাম তো আমি আমার এরকম ক্রেজিনেস কাজ করতো বা কোনো বিয়ে কোনো অনুষ্ঠানে আমি কোথাও যেতাম না ছোট একটা মেয়ে হ্যাঁ মানে আমার ভিতর থেকে এত বোল্ডনেস হ্যাঁ
তো ওই সময় থেকে যখন বললো যে সমাজে বন্ধক দিয়ে দিবে, তো আমি তো কান্নাকাটি আমাকে গান করতে দিবে না, আমি ফোন দিলাম বাবাকে, মানে আমার যে স্যার, যে আমাকে, আমি তো কান্নাকাটি খুব, যে আমাকে তো গান করতে দিবে না, যেতে দিচ্ছে না। তো পরে হচ্ছে বাবা আসলেন, তো বাবা এসে আমার ফ্যামিলিকে বুঝালেন। আমার ফ্যামিলি যে একদমই মানে আমার মা চাইতেন আমি গান করি, আমার চাচি চাইতেন গান করি, কিন্তু বিষয়টা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থার জন্য ওনারা হচ্ছে ও চাচ্ছিল না, মানে ওনাদের ভয়েসটা ওরকম রেইজ করতে পারতেন না, বাট মনে মনে চাইতেন, হ্যাঁ মনে মনে চাইতেন। তো পরে বলল যে এসে আপনাদের যদি খুবই সমস্যা হয়, আপনার তো তিনটা মেয়ে, আমরা তিন বোন এক ভাই, তো একটা মেয়ে আমাকে দিয়ে দেন, আমি আমি আমার মতো করে মানুষ করবো, আপনার কোনো সমস্যা নাই, ও আপনার কাছেই থাকবে, আপনার সন্তান আপনারই থাকবে, জাস্ট খালি ওর যেহেতু আপনারা এটা করতে চাচ্ছেন না, আমি ওর তরফ থেকে ওকে মানুষ করবো। তো তখন আমার মনে হচ্ছে যে তারা একটা বড় করে অনুষ্ঠান করলো, আমার নানা ছিল, আমার আমার নানাও হাজি, কিন্তু আমার নানা আবার গান পছন্দ করতেন, মানে খুবই পছন্দ করতেন। তো নানা বলে যাচ্ছে সমস্যা নাই, ও যেহেতু চায় ওকে করতে দাও। তো পরে আমাদের একটা অনুষ্ঠান করলো বড় করে, যে আমার বাড়ির সবাই গেলো, তার ফ্যামিলি যারা আছে তারা আসলো, তো আমাকে মেয়ে হিসেবে স্বীকৃতি দিল। হ্যাঁ, কিন্তু আমি সম্পূর্ণ বড় হয়েছে কিন্তু আমার বাবা মার কাছে, মানে থাকাটা আসলে বাবা মার মানে পরিবারে এখনো তাই। কিন্তু ওখানে যদি বলি যে মেন্টর, গাইড, গুরু, সেই হিসেবে গোলাম রাব্বানি রতন, এবং যাকে আসলে মানে ওই যে একরকমের একরকম করে কন্যা হিসেবে মিতুকে যিনি গ্রহণ করেছেন, আর বাবা একেবারে ওই মন থেকে ওই বাবার ডাকটাও দেয়, এরকম একজন মেন্টর পাওয়া কিন্তু বিরাট। মানে তাকে যদি কেউ জিজ্ঞাসা করেন যে আপনি কোথায়, আপনার কয়টা ছেলে মেয়ে, বাবা কিন্তু এটাই বলেন যে আমার এক ছেলে এক মেয়ে। বা আমি যেগুলো জায়গায়, আমার আব্বাকেও আমি খুব রেসপেক্ট করি, আমার সব জায়গায় কিন্তু আমার বাবাই যায়, বা সব জায়গায় মানে কোথাও বাবা যায়, কিন্তু ওনার জায়গাটাও হচ্ছে তা মানে কোনো অংশে আমার কাছে কম না, কারণ তার তো তার সে সত্যি বলতে প্রথমত আল্লাহ কাছে কৃতজ্ঞ যে আমাকে কণ্ঠটা না দিলে হয়তো পারে, কিন্তু উনি যদি ছায়ের মতো না থাকতো, যে আমরা বলি না যে নৌকা তো থাকে কিন্তু ঠিকঠাক মাঝি না থাকলে কিন্তু আমরা কুলে পৌঁছাতে পারি না, তো আমার কাছে মনে হয় যে আমার নৌকাটা মনে হয় উনিই ছিলেন, তা না হলে তো আমি এখন যতটুকু মানে যে ছোটখাটো যেটুকুই করেছি বা আমার খুব ইমোশনাল হয়ে যাচ্ছে, এরকম একজন অপরাজিতাকে আমি হাজির করতে পেরেছি, এবং আমি আমি কৃতজ্ঞতা জানাই আরও একজনকে, যিনি ওরই বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সেখানের উনি ফোক গানেরই শিক্ষক জাহিদ স্যার, স্যারই আর কি বারবারই বলেন আমাদের এই মেয়েটা ভালো করে, আমাদের ওই ছেলেটা ভালো করে, আমাদের যদি সুযোগ থাকে, আসলে এটি নিউজের তো অত সুযোগ থাকে না, কিন্তু তারপরেও যেটুকু থাকে আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আমি জাহিদ স্যারের প্রতিও কৃতজ্ঞতা জানাই। জাহিদ স্যার বিভাগীয় প্রধান, বিভাগীয় প্রধান খুব মানে আমাকে গাইডলাইন করেন এক ধরনের, মানে আমি যে সঙ্গীতে পড়াশোনা করছি, হ্যাঁ স্যার অনেক মজার মজার তথ্য দিয়েছে, সেগুলো একটু পরে বলবো। আমি আমরা ছিলাম যে গোলাম রাব্বানি রতন, আচ্ছা আজকে যদি এই অনুষ্ঠান থেকে বলি যে বাবার জন্য একটা গান করো, মানে কোনো একটা গান তুমি বাবাকে বাবার জন্যই করছো, অন্য দর্শকরা বাড়তি পাওনা হিসেবে পাচ্ছে, কোনটা করবে? আমি যে গানটি করছি এই গানটি বাবারই লেখা, আমার প্রথম মৌলিক গান, বাবার একটি গান, তো ওই গানটি করছি, কথা ও সুর গোলাম রাব্বানি রতন। ভব পাথারে ডুবিয়া সাঁতারে ডাকি তোমারে আমি বারে বারে, মাফ করো দয়াল তুমি মাফ করো দয়াল তুমি আমার।
কৃতজ্ঞতা জানাচ্ছি এই গানের যিনি গীতিকার গোলাম রাব্বানি রতন, যিনি আমাদের এই মিতুর বাবা বলে ডাকেন, মানে যাকে বলা যায় মেন্টর, তিনিই তৈরি করেছেন আমাদের এই মেয়েটিকে। আর তৈরি করার পেছনে আরও অনেক অনেক গল্প, সেগুলো মিতুর কাছ থেকে শুনেছি, আরও হয়তো শুনবো। একটা জিনিস একটু বলে দিতে চাই, এটা এটাও এক্সক্লুসিভ, মিতু কিন্তু খুব ভালো অভিনয় করে। গানের এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, অভিনয় মঞ্চে অভিনয় করতো, মিতুর যে গানের বাধা অর্থাৎ ফ্যামিলি তাকে
গান গাইতে দিবে না, তারপর তার এই গোলাম রাব্বানী রতনের আবির্ভাব ইত্যাদি, সেগুলো নিয়ে একটা নাটক আছে, নাটকের নাম নদী। তো আসলে গানটা যে একদম মানে আমরা যেটা বলি পাপ বা আমার ওইটাতে পুরোটা দেখলে ওখানে একটা উল্লেখ করাই আছে যে আপনি যদি কোথাও বের করে দিতে পারেন যে কোরআন শরীফে কোথাও লেখা আছে যে গানটা পাপ, তাহলে মৃত্যু গান বন্ধ করে দিবে। মানে ওইটা এত সুন্দর করে একটা ফুটিয়ে তোলা যে আসলে গানটা পাপ না, আমরা কেন ভালো গানগুলোকে ভালোভাবে নিচ্ছি না। তো ওইটাই ওখানে তুলে ধরা হয়েছে আর কি। আরো অনেক অভিনয় তো করেছো না? হ্যাঁ, রূপবান করেছি, মধুমালা, তো লোক গান যেগুলো বাবাই ডিরেকশন দিতেন তোগুলো করেছি। সেই সময় থেকে অনেক ছোট বয়স থেকেই গানের পাশাপাশি বাবা অর্থাৎ এই রতন ভাই আমাদের, তিনি চেষ্টা করতেন আমাদের এই মেয়েটাকে আরেকটু সাহসী করে তুলতে, মঞ্চে তুলতে। মঞ্চে একদিন একটা নাটকের মূল ক্যারেক্টার মিতুর, সে ক্যারেক্টারটি ঠিক মতো করতে পারেনি, সেজন্যে স্টেজ থেকে নেমে হাউমাউ করে চিৎকার করে কেঁদেছে বাবার কাছে। সেই গল্প আমরা জানি। আসলে একটা মানুষ পারফেক্ট হয়ে ওঠার পেছনে তার যে ডেডিকেশন, তার যে নিবেদন, সেই নিবেদনেরই আসলে আজকে যে প্রকাশ আজকের এই মিতু, আমাদের আনসাং অপরাজিতার মিতু। এবারে আমি যে গানটি করব, লোকসঙ্গীতের অনেকগুলো ধারার মধ্যে অন্যতম ধারার নাম কিন্তু ঝুমুর গান। তো আমি একটি ঝুমুর গান করছি। মেদিনীপুরে রায় নাচিরন বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাঁধলে মাথা তাও তো বাঁকা সীতা। আরে পেজবাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরি বাহা।
জানি না কি হবে আর কি হচ্ছে, কি হচ্ছে, কিছু হচ্ছে নাকি? খুব আনন্দ বাজালেন সবাই, খুব আনন্দ হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। এবং আমাদের আনসাং অপরাজিতায় আজকে গানেশ খন্দকার, মিতু, মিতুরকে আর বারবার করে পরিচয় করিয়ে দিতে হবে না, ওর গল্প শোনার জন্যই আজকের পুরোটা আয়োজন জুড়ে মিতু। আর মিতু মানে খালি গল্প না, গল্পের সঙ্গে অনেক আনন্দ, অনেক গান, অনেক শক্তি, অপরাজিতা শক্তি। মিতুকে আমাদের এই অনুষ্ঠান থেকে, সকলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর, কৃতজ্ঞতা মিতুর জন্যে। আমরা আর কী কী শুনবো, আর কী কী গল্প শুনবো, কোন গল্পটা এখন বলতে ইচ্ছা করছে খুব ছোট্ট করে, কারো কোনো গল্প বলতে ইচ্ছা করছে? প্রথম গল্প করতে গেলে আমি হচ্ছে গিয়ে একটা, আমার একটা খুব ভালো লাগা আছে, সেটা হচ্ছে আমার নানু বাড়ির, আমার মানে সাধারণত আমার যে তাওই মাওই, যেমন আমার মার দাদা দাদি, ওনারা হচ্ছে টেলিভিশন দেখেননি, কখনো টেলিভিশন দেখেন না আর কি। তো আমি যখন বিটিপিতে 2013 সালে হচ্ছে আমি বিটিপিতে লিস্টেড হই, তো আমি যখন লিস্টেড হই তো উনি তখন হচ্ছে আমার গানটা শুনেছিলেন প্রথম। তো এটা আমার, উনি নেই, কিছুদিন আগে মারা গিয়েছেন। তো উনি আমার, আমাকে অনেক দোয়া করতেন, উনি কিন্তু হাজির, কিন্তু তার বিষয়টা কি,
সে মানে এমন না যে গানের বিরুদ্ধে গিয়ে ব্যাপারটা এরকম না, সে বলতো যে ও ভালো করবে। হ্যাঁ দেখো, আমি যখন ইউনিভার্সিটিতে চান্স পেলাম তো সে শুনে এত খুশি, আমার নানা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন কিছু, তারপরে যত মানে ভালো লাগার বিষয় উনি আমাকে বলতেন। তো আমার খুব ভালো লাগার জায়গা এটা যে খারাপ লাগার জায়গা যেমন আছে, ভালো লাগার জায়গাগুলো এটা যে উনি ফার্স্ট টেলিভিশন দেখেছিল আমার গান। হ্যাঁ তো এটা আমার খুব ভালো লাগে আর কি, ওই জায়গাটা অসাধারণ। ইউনিভার্সিটিতে যখন ভর্তি হই, মিতুর শিক্ষক জাহিদ স্যার বলেছিলেন যে এত ডেডিকেশন একটা মেয়ের, ও আসলে ওই মিউজিক ফোক মিউজিকেই পড়বে এবং ওই কলেজেই ওই ইউনিভার্সিটিতেই পড়বে, প্রথমবার বোধহয় হয় নাই না? হ্যাঁ স্যার, মানে স্যার প্রথমবার চান্স পাও নাই ওখানে? হ্যাঁ সেই গল্পটা একটু শুনি। আমি চান্স পাইনি, আমাদের লুবনা মারিয়াম আপুকে মনে হয় চেনে ম্যাডাম, তো আমাকে হচ্ছে গিয়ে খানামনি অনেক ভালোবাসতেন আর কি, সেটা মাধ্যমে কিন্তু এটিএন বাংলা, আমি একটা রিয়েলিটি শোতে ছিলাম, আমরা সেই রিয়েলিটি শো এর গল্পটা শুনবো, কিশোরী হিসেবে এটিএন বাংলায় রিয়েলিটি শো ছিল যে ব্র্যাক ব্যাংক মেঘে ঢাকা তারা, তো ওইখানে এসেই আমার লুবনা খালামনির সাথে আমার পরিচয়। তো খালামনি আমাকে তখন থেকেই হচ্ছে আমাকে খুব ভালোবাসতেন, যে একটা ছোট মেয়ে, আমি আবার পাঁচ ওয়াক্ত নামাজও পড়তাম তো ওগুলো হয়তো বা আমার ভালো লাগে, যে এত ছোট মেয়ে ও গানও করছে আবার নামাজও পড়ে, এত মানে খুব আদর করতো। তো আমি যখন ইউনিভার্সিটি মানে অ্যাডমিশন দিলাম তো প্রথমবার হচ্ছে আমার হলো না, তো আমাকে তখন হচ্ছে লুবনা খালামনি খুব রাগারাগি, সে হচ্ছে জাহিদ স্যার তখন ওখানকার স্যারকে রিটার্ন করে বলে, তো তাকে ফোন দিয়ে বলছে তোমরা এত ভালো একটা মেয়েকেই চান্স দিলা না, কিন্তু বিষয়টা সিস্টেম তো আগে হচ্ছে আমাদের থিওরি চান্স পেতে হয়, হ্যাঁ রিটেনেই আমি টিকিনি, তো আমি আসলে তো কিভাবে ভাইবাতে হচ্ছে কি আমি কিভাবে পারবো। তো রিটেনে যখন পরবর্তীতে যখন আমি পরীক্ষা দিব তো তখন হচ্ছে গিয়ে আমি একটু মানে খুব একটু কষ্ট পেয়েছি আর কি, আমি তো আমি আসলে চাইনি যে আমি আমার মানে এলাকায় থাকি তাহলে আমার গানটার হবে না, এটা আমি জানি খুব ভালো করে। তো একটু করো যখন একটু ভালোভাবে প্রিপারেশন নিলাম, তো জাহিদ স্যার একদিন হচ্ছে আমাকে কল দিলেন, কল দিয়ে বলছেন যে স্যার একটু গম্ভীর গলায় কথা বলেন, তো আপনি জানেনই হ্যাঁ স্যার খুব ভয় লাগে, কিন্তু অসাধারণ মানুষ, খুবই ভালো মানুষ স্যার, অসাধারণ মানুষ, কিন্তু কম কথা বলেন, স্যারের মতো করে কথা বলেন আর কি, স্যার স্যার একটা গলা থাকতে হবে। তো স্যার আমাকে ফোন দিয়ে হ্যাঁ কে বলছেন, কারণেশ বলছেন, তো আপনার নাম্বারটা দিল মানে এইভাবে। তো স্যার আমাকে বলছে, আমি তো ভয় পাচ্ছি, যে স্যার পরে বললেন যে ভালোভাবে প্রিপারেশন নেন আপনার, তো মানে আমি যখন রিটেনে টিকে গিয়েছি আর কি, তো স্যার পরে বললেন যে ভালোভাবে করেন, আপনি আপনার কোয়ালিটিতে যেন হচ্ছে টিকেন, তো আমার খুব ভালো, স্যার খুব মানে একটু নীতিমান টিচার থাকে এটা, স্যার আমার ভাইবার সময় স্যার ছিলই না, এমনকি আমি যত দূর জানি আমাকে ইয়াকে বলেছিলেন যে আমার লুবনা খালামনিকে বলেছিলেন যে ওর যে কোয়ালিটি আছে ওতেই ও চান্স পাবে, আমার ওর ইয়া লাগবে না আর কি। তো পরে আমি যখন গান করলাম তো আমার মনে আছে আমার চারুকলায় হয়েছে, নাট্যকলায় হয়েছে আর সঙ্গীতে হয়েছে, তো আমি যখন সঙ্গীতেই প্রথম গিয়েছি কারণ ওটা ফার্স্ট চয়েস ছিল। তো তো পরে যখন উনি গেলেন, যাওয়ার পরে আমাকে আমার গান শুনে আমাদের বিভাগীয় প্রধান তখন ছিলেন নবী স্যার, হ্যাঁ তারপরে ছিলেন আমাদের আরিফ স্যার, আমার লোক টিচার, উনিও আমার খুব পছন্দের শিল্পী, তো স্যার আমার গান শুনে তারা হচ্ছে গিয়ে মানে খুব মুগ্ধ হয়েছিল, আর নবী স্যার যেটা বললেন পরে আমি যখন চান্স পাওয়ার পরে, তারা নাকি যে আমার থিওরি মার্ক ছিল হচ্ছে 74.76, তো যেটা হচ্ছে আরও বেশি আছে ফার্স্ট, আর আমার থেকে অনেক ভালো মার্ক আছে, তো স্যাররা হচ্ছে চাচ্ছিল আমি ফার্স্ট হই কারণ আমি এত ভালো গাই, তো যে ফার্স্ট হবে সঙ্গীতে সে ভালো, ভাইবাতে তো তোমাদের গাইতে হয়, হ্যাঁ ভাইবাতে আমাদের প্রথমে 100 মার্কে হচ্ছে থিওরি হয়, ওখানে চান্স পাওয়ার পর পরে হচ্ছে আবার 100 মার্কে হচ্ছে ভাইবা হয়। ভাইবাতে কোন গানটা করেছিল মনে আছে? হ্যাঁ ওখানেও গিয়েছিলাম রাধা রমন, আমি ওটাও গাবো আছে গানটা, আচ্ছা ঠিক আছে আমরা বলে নিব ভাইবার গান এটা। তো ওই গানটা শোনার পর স্যার আমাদের নবী স্যার যিনি চেয়ারম্যান, তখন চেয়ারম্যান ছিল, সে বাহির থেকে হুট করে পেছন থেকে এসে সে নাচ নাচতেছেন আমার কি, স্যার খুব আন্তরিক আর কি নাচ করতেছিলেন। তো আমি পরে যেটা শুনেছি যে তুই জানিস তোকে ফার্স্ট বানানোর জন্য আমি তোকে কত মার্ক দিয়েছি, কত, তুই 99 পেয়েছিলি, মানে এটা আউট অফ মানে 100 আমি 99 পেয়েছি, এটা অনেক বেশি মার্ক না স্যাররা আসলে, আমি আসলে কি আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ওইটা একটা এটা একটা রেকর্ড। পরে আমার মার্ক এসে গেল হচ্ছে 173.76, তো স্যাররা তখন থেকেই আমাকে ফার্স্ট থেকে আমাকে খুব বেশি ইউনিভার্সিটি এসে খুব বেশি স্ট্রাগল করতে হয়নি, কারণ আমার স্যাররাই আমাকে এমনভাবে সবার সামনে রিপ্রেজেন্ট করেছে বা আমিও তাদের
হয়তো বা মানে তাদের কথা শুনতাম বলে সব জায়গায় পাঠানো, বা হচ্ছে আমাদের ম্যাম আছেন একজন হচ্ছে মুশারাত শাবনম ম্যাম, উনি হচ্ছে আমার এক আমার যখন নবীন বরণ, আমার নবীন বরণে আমি গান করছি, তো তার খুব ভালো লেগেছে, এই মেয়ে এত ভালো গাচ্ছে। তো ওইবার আমাদের প্রতি বছর সাউথ ফেস্টিভ্যাল হয়, নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে হয়, ওখানে 10টা দেশ আসে আর কি। তো ওখানে গুজরাটে হলো প্রথমবার, তো আমাকে পড়া ডেকে নিয়ে আমার সাথে কথা বললো যে আমি কথাটা বলতে পারি কিনা, বা টুকটাক ইংলিশ পারি কিনা, ওখানে যেহেতু ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল। তো আমাকে পরপর তিনবার হচ্ছে আমাকে দেশের বাইরেও পাঠিয়েছে ইউনিভার্সিটি থেকে। তো এইগুলো সব মিলে স্যাররাদের কৃতজ্ঞ অনেক বেশি, কারণ তারা যদি আমাকে এইভাবে প্রেজেন্ট না করতো অন্যরা হয়তো এইভাবে অ্যাকসেপ্ট করতো না। তো আমি আমার জায়গা থেকে তাদের প্রতিও অনেক কৃতজ্ঞ, মানে ইউনিভার্সিটির প্রতি। আজকে আজকে আমরা মিতুর কথা শুনে, গান শুনে বিনোদিত হচ্ছি, কথা শুনে আলোকিত হচ্ছি, এই যে ডিটারমিনেশন আমার মনে হয় একেবারে আমাদের নামের সঙ্গে আজকের অনুষ্ঠানের পারফেক্ট কি বলবো আলোটাই হলো কানিষ্কন্দকার মিতু। ও এসেছে বলেই আমাদের এই অনুষ্ঠানের নাম, অনুষ্ঠানটি সার্বিক আয়োজনের বোধ হয় সার্থকতা। স্যাররা যেমন করে বলেন মিতুর কথা, মিতু তো নিজের মতো করে বললেন, স্যাররা আগলে রাখেন, আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মিতু সম্পর্কে বলেন আরে ও তো একটা বাঘিনী, এরকম বাঘিনীদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা, আর গলার মধ্যে একটা ঐশ্বরিক শক্তি নিয়ে এসেছে, দেখতে খুবই চিকনা পটকা, টেলিভিশনে একটু মোটা লাগে দেখতে, সবাইকেই লাগে, কিন্তু একেবারে চিকনা পটকা, কিন্তু ও যখন নাকি আওয়াজটা তোলে সেইখানে গিয়ে পৌঁছায়। আমি তো ওর যিনি মেন্টর সেই রতন ভাইয়ের কথাই বলবো, উনি আমাদের এই মিতুকে চায় যে ও একটা ক্যারেক্টার শিল্পী হোক, অর্থাৎ যে একটা শিল্পী অনেকের গান করছে, গলাটা ভালো, হয়তো আজকে আধুনিক গান করছে, কালকে হৈমন্তী শুক্লার গান, পরশু রবীন্দ্রসঙ্গীত, সব কিছুই পারছে, কিন্তু তার আওয়াজের কোনো ক্যারেক্টার, আলাদা কোনো ক্যারেক্টার দাঁড়াচ্ছে না, বলছে যে অমুকের মতো। ঠিক এইটা আমাদের মিতুর মেন্টর যিনি, বা এখন যাকে বাবা বলে ডাকেন, তিনি চাননি রতন ভাই, তিনি আমাকে বলেছেন যে আমি চাই মিতু মিতুর মানে কানিষ্কন্দকার মিতুর মতো গাইছে, এটা যেন সবাই বলে, যেমন করে আমরা ভয়েস বলতে যেরকম সেই আবিদা পারভিন, বা আমাদের শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এরকম মানে ভয়েস গায়কিতে একেবারেই আলাদা, সেই আলাদাটা বোধহয় মিতু নিয়েই জন্মেছে এবং সেটাকে এখন পার্সু করছে ওর এই জার্নিতে। আমার আমি জানি ও হারবে না, হারার মতো মেয়ে নয়। আপনাদের দোয়া থাকলে অবশ্যই পারবো, সবার ভালোবাসা আছে, সবার দোয়া আছে, এরকম একটা বাঘিনী মেয়ে। হ্যাঁ শুনি আরও একটা গান। আমার মানে নিজের পছন্দের যদি বলতে যাই, বিচ্ছেদঙ্গের গান আমার খুব ভালো লাগে, তো আমি এবারে যে গানটি আমার নিজের খুব পছন্দ গানটি করছি। তুমি তো সব গানই নিজে পছন্দ করে গাও, মানে তোমার গান মানে যেটাই গাইতে বলা হয় সেটাই তুমি এত ডেডিকেশন নিয়ে গাও। যেমন জাহিদ স্যারই বলছিলেন যে ফোক করো, কিন্তু তোমার মানে ফোক করার মধ্যেও, গান করার মধ্যেও এক্সপ্রেশনে একটা অসাম্প্রদায়িকতার যে এক্সপ্রেশন, সেটা আসলে যারা ওনাদের মতো শিক্ষক, যারা গুরু, তারা বুঝতে পারেন। আমি এই কথাটা এই প্রথম ওনার কাছেই শুনলাম যে গান করছে কিন্তু এক্সপ্রেশনটার মধ্যে এমন একটা অসাম্প্রদায়িক ভাব একটা দেয়া, সেটা ওনার ছাত্রছাত্রীদের মধ্যে তোমার কথাই উনি প্রথমে নামটা বললেন, আমরা খুবই গর্বিত তোমার এই স্যারের কাছে কৃতজ্ঞ, কারণ তাদেরকে দেখেই তো আমরা শিখছি, আর গুরু যদি ঠিকঠাক মানে স্যাররা যে আমরা কিন্তু ওনাদেরকেই অনুকরণ করি। হ্যাঁ তো ওই জায়গা থেকে আমি স্যারকেও খুব রেসপেক্ট করি, বা স্যারও ওই জায়গা থেকে আসলে স্যারের প্রতি অনেক শ্রদ্ধা। তো আমি গানে চলে যাচ্ছি। ভালোবাসার মানুষ আমি, হারিয়ে ফেলেছি আজ আমি, বড় একা হয়ে গেছি
অসাধারণ। যদিও আসলে গানের কথা, মানে এটা আমি বলতে চাই যে এটা আমাদের মৃত্যুর জন্য এটা একটা বাতকি বাত যে একা হয়ে গেছি। গানের এরকম সুর, এরকম ঐশ্বর্য যার সঙ্গে থাকে, সুর যার সঙ্গে থাকে সে কখনোই একা হয় না। সুর থাকা মানে আমার মনে হয় একরকম ঈশ্বরই তার সঙ্গে বসবাস। আর আমার মনে হয় একদমই যারা গান করে তাদের কাছে সব থেকে বড় সঙ্গী গান। কারণ আমি যখন ভালো থাকি তখনও গান করছি, আর আমার যেটা হয় আমি যদি খুব মন খারাপ, কোনো কারণে মন খারাপ, আমি করি কি সব লাইট অফ, শুধু তানপোড়া ছেড়ে আমি আমার মতো গান করছি। মানে আমার গান করলে আমার মন ভালো হয়ে যায়। তো আমার মনে হয় সবার ক্ষেত্রে এটাই, যারা গান করে বা যারা গান শোনেন তাদের ক্ষেত্রেও সেম কাহিনী। যে গান নিশ্চয়ই গুরু যারা তারা এরকমই বলেন, শিক্ষকরা তাই বলেন। আমি একটু এই কোক স্টুডিওর মানে আমি যে গুরু থেকে কি গ্রুমিংটা, আর অনেক সময় বলি যে একটা বড় জায়গায় অনেক আর্টিস্টদের সঙ্গে কাজ করা বা একজন কেউ খুব ম্যাচিওর মানে কাজ করতে করতে অনেক, যেমন অর্ণবের তো অনেক আমি নাম শুনি যে সে তার খুব কি বয়স, সে তো 50 হয়নি তার, বাট অর্ণব নিজেও একটা জায়গা করেছে এবং অন্যদের জন্য সে একটা একটা বিরাট হয়ে দাদা হয়ে দাঁড়িয়েছে একটা। মানে দাদার বিষয়টা কি জানেন, মানে আমি একটু গ্রুমিং এর গল্পটা শুনি যে মিতু গ্রুমিং এর আগের মিতু আর এখনকার মিতুর মধ্যে পার্থক্য কি। আমি যেটা হচ্ছে কুক স্টুডিও যখন আমি ঢুকলাম প্রথমে, আমি প্রথমত অর্ণব দা আর সুনীতি দি যে তাদের কাপল আমার খুব ভালো লাগে। মানে আমাদের মনে হয় ইয়াং জেনারেশনের এক ধরনের আইডল তাদেরকে দেখলে, মানে যারা আছেন তাদের মধ্যে এক আইডল। তো আমার খুবই ভালো লাগে অর্ণব দাকে। হুট করে যখন দেখলাম যে আমাকে যখন বলা হলো যে অর্ণব দা আমাকে মানে আমার গান, যখন আমি তার গানের ভিডিও পাঠিয়েছিলাম, তো অর্ণব দা অনেকগুলো ভিডিওর মধ্যে আমার গানটা চুজ করেছে, তো এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি ছিল। হ্যাঁ, তো আমি বললো যে কালকে আমার চলে আসতে হবে ঢাকাতে, তারা হচ্ছে আমাকে এক ধরনের ই দেবে। তো আমি যখন ফার্স্ট ঢুকেছি, আমাদের অদিতদা নামে একজন আছেন যে নাসেক নাসেকে, যিনি হচ্ছে মিউজিক কম্পোজার, তো অদিতদা আমার কণ্ঠ শুনে মানে এমন করেছে পরে বলো যে এইটার কোত্থেকে নিয়ে আসলি, মানে তারা যেমন বলো যে এইটার কোত্থেকে, দাদারা ডাক এখনই এখনই শুনুক। তো দাদাকে ফোন দেওয়া হলো, তো আমি একটু কাঁপছি। আমাকে অদিতদাকে দেখে আমার ভয় লাগে না, আমার লাগছে কি যে বললাম না যে ভালো লাগার জায়গা তাদের সামনে কিভাবে গাইতে পারবো, বা বিখ্যাত মানুষ বা যাদেরকে একদম আইডল হিসেবে আমরা মনে করি তাদের সামনে হঠাৎ করে যে দেখা হয়ে যাওয়াটা, তখন কিন্তু অনেক কিছু গুলিয়ে ফেলে, মানে গুলিয়ে ফেলা এটা একটা
এক্সপ্রেশনও আছে, এটার একটা নামও আছে, এটা একটা সাইকোলজিক্যাল এক ধরনের ব্রেকডাউনও বলে এটাকে। তো তো দাদা আসলেন, তো পরিচয় করলো, হ্যাঁ হ্যাঁ ভালো আছো, হ্যাঁ ঠিক আছে, এইভাবে গাইতে হবে। আমাকে দাদা বারবার বুঝাচ্ছিল যে আমি খুবই ভালো গাই, ওনার থেকেও ভালো গাই, মানে যেটা হচ্ছে আমার মধ্যে হয়তো এক ধরনের ইয়া হয়, স্বকীয়তা আসে। হ্যাঁ, তো আবার বারবার আমার গান শোনার পর আমাকে বলা হচ্ছে, আমাদের হচ্ছে যখন রিহার্সালগুলো হতো, তা আমরা প্রত্যেকটা প্র্যাকটিসই হচ্ছে রেকর্ড করা হতো। আর সবথেকে মজার বিষয় যেটা, মানে আমি এটা কখনো দেখিনি যে এত বড় মাপের এক একজন মিউজিশিয়ান সবাই টাইম টু টাইম বসে আছে। হ্যাঁ, তো হচ্ছে এক আমাদের যে মুবারক ভাই আমার গানে আছেন, কিন্তু সে বাজিয়েছেন। আমরা জানি যে একটা স্টুডিওতে সবাই একভাবে বসে আছে, একভাবে ননস্টপ, আর সবারই একটা জায়গা, সবাই চেষ্টা করছে যে কত বেস্ট দেওয়া যায়। শুধু আমি না, মিউজিশিয়ান যারা ছিলেন তাদের জায়গাটাও তারা বারবার প্র্যাকটিস করছে। আমাদের একটা ট্যাগ মানে দেওয়া হতো যে আমাদের প্রতিদিন একটা করে রেকর্ড হতো, সেগুলো আবার হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হতো। হ্যাঁ, সবগুলো যাতে আপনার এই জায়গায় ফল্ট ছিল, যাতে আমি রেকর্ড শুনি আমি নিজেকে সংশোধন করতে পারি। তারপর আমাকে যেরকম হচ্ছে প্রথম অডিশনে ছোট একটা স্টুডিওতে নেওয়া হলো, তারপরে দ্বিতীয় তার একটা স্টুডিওতে, পরে লাস্টে নেওয়া হলো একটা বড় স্টুডিওতে, যে আমি আদৌ একা ভয় পাই কিনা। হ্যাঁ, তো এইগুলো সব মিলে, আর আমার যেটা জানার জায়গা, আমার সব থেকে বড় একটা শেখার জায়গা হয়েছে যে ওখানে যারা ছিল পান্থদা, আমার ড্রামার পান্থদা বাজাইছে, তো এটা আমার জন্য অনেক বড় বিরাট। তারপরে বুনোদা, তার মতো একজন গিটারিস্ট আমার গানে বাজাচ্ছে, তো আমার যখন গান হচ্ছে তারা বারবার খুব ভালো, এই মেয়ে খুব ভালো গায়, এরকম এরকম বলছে। আর এই বুনো আমাকে তুমি করে বল, তুই বলতে হবে, মানে তুই আপনি করে বলতে হবে না, তোর তো ছোট বোন। মানে আমার এই ব্যাপারগুলো হচ্ছে, এত বড় মাপের মানুষগুলো এতটা আন্তরিক হয়, এটাও আমার শেখার জায়গা যে আসলে আমাদের এরকম করে। আমি কি বলবো, আমাদের মিতুকে একটু ওই গ্রুমিং এর মিতুর পরে এখনকার মিতুটা একটু অন্যরকম নাকি কিছু? আমার হচ্ছে এটা অটো ক্যাচ হয়, মানে আমার যদি কারো কিছু ভালো লাগে, সেটা খারাপ জিনিস যদি ভালো লেগে গেছে, তো ওটা অটো কিভাবে যেন আমার ভিতর ঢুকে যায়। তো আমার মনে হয় ভালো লাগে, না না অনেক সবই যে আমার ভালো লাগে এরকম তো না, ধরেন কারো একটা বাজে হয়তো বা ওটা অন্যদের কাছে বদভ্যাস, কিন্তু আমার ভালো লেগে গেছে, তো কিছু করার না, ওটা আমার এমনিতেই ভিতরে ঢুকে যায়। তো আমি চেষ্টা করি যে ভালো, মানে কিছু যে এখান থেকে ভালো পাচ্ছে, যেমন আমি বললাম না, আমার ওখান থেকে মানে কতটা আন্তরিক হতে পারে মানুষ। তারপরে যে সুনিধি দি, যিনি অর্ণবদার ওয়াইফ, তো সে আমি একদম নতুন একটা মেয়ে, সে একজন ধরতে গেলে তো সেলিব্রিটি ধরতে গেলে, তো হুট করে সে রুম থেকে এসে কোন মেয়ে নতুন দেখি দেখি এসে আমাকে জড়ায় ধরলো, তারপরে সে খাবার নিয়ে আসছে, আমাকে ডেকে ডেকে নিয়ে হচ্ছে, আমি একদিন ছিলাম ওখানে, তো অর্ণবদার ওখানে ছিলাম যে অনেক রাত হয়ে গিয়েছিল, তো আমি বারবার ডেকে নিয়ে আসছে, তারা এক মিনিটের জন্য আমাকে বুঝতেই দেয়নি যে আমি একজন নতুন আর্টিস্ট, তারা হচ্ছে আমি তারা অনেক বড় মাপের মানুষ। তো এগুলো আমার এক ধরনের কাজ আছে, আর গান গায়কের ক্ষেত্রে যেটা যে একদম র, যেটা আমাদের কোনো রকম কোনো ইকো দেওয়া হতো না, বা যা গাচ্ছি আমি সেটাই শুনছি, হ্যাঁ আসলটা, হ্যাঁ শুনতে বা হ্যাঁ, তারপর আমার এক্সপ্রেশন যদি কোনো রকম হচ্ছে গিয়ে যে এখানে একটু অন্যরকম লাগছে, এইটা যদি বোনও দেখতো, এটা এটা কি ভালো লাগে, যদি ভালো লাগে তুই নিতে পারিস, মানে বলার জায়গাটা অন্যরকম, যে আমাকে অর্ডার করা হচ্ছে না, আমার উপর ছেড়ে দেওয়া হচ্ছে, তো এই জায়গাগুলো অন্যরকম ছিল, একদম অসাধারণ অসাধারণ। আমরা এই অসাধারণ মানুষদের যে টিম, টিমের প্রতিও আমাদের অনেক অনেক ভালোবাসা থাকলো, শ্রদ্ধা, এমন করে অনেক অনেক মিতু আমাদেরকে উপহার দিক, এর আগেও আমাদের অনিমেষ আমাদের অনুষ্ঠানে এসেছিলো, আর সব গুণীশিল্পীরাই তো গান করে ওখানে। যাই হোক, আমরা কি গানে যাব? তারপরে গানের পরে আরেকটা প্রশ্ন আমার রয়ে গেছে যে মিতু বড় হয়ে কী হতে চায়। এবারে যে গানটি করব, যার কথা বারবার চলে আসছে, আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর জাহিদুল কবির, তো যে গানটি করব, স্যারের ওয়াইফ যিনি ইলোরা ম্যাম, তার লেখা একটি গান, আর হচ্ছে আমি গেয়েছি স্যারের গানটা, মানে আমি এটা হচ্ছে এক ধরনের, মানে স্যার গিয়েছিলেন, তো আমি এটা নিজে তুলে করোনার মধ্যে, যে স্যার আমি সারপ্রাইজ, হ্যাঁ স্যার, মানে তোমরা কিরকম সারপ্রাইজ দাও সেটার গল্প করতে গিয়ে স্যার এটা বলছিলেন, যে মানে আমি আর ওর সারপ্রাইজের কি গল্প করব, ওরাই তো সারপ্রাইজ দেয় আমাকে। স্যারের হচ্ছে অ্যানিভার্সারি ছিল ওই দিন, যেদিন আমি কোক স্টুডিওতে প্রথম ইন হই ডিসেম্বরে, তো ওই দিন স্যার অ্যানিভার্সারি ছিল, আমাদের একটা প্রোগ্রাম ছিল শিল্পকলা একাডেমিতে, তো আমার মনে হয়েছে এই গানটা হচ্ছে আমরা কম্পোজ করেছি, আমাদের সুমন ভাই নামে আছে, বাসী সুমন ভাই আছে,
হেদায়েতুল জামান সুমন ভাই। তো ভাই বলে চল আমরা এটা একটা কম্পোজ করে ফেলি, তো করে গানটা একটা সুন্দর আমরা খুব তাড়াতাড়ি এটা রিলিজ করব চিন্তা আছে। তো গানটা করেছি এবং কি স্যারকে আমি বলেছি, আমি তো আর স্যাররা তো অনেক বড় মানুষ, তাদেরকে তো আর গিফট আর স্যারকে আমি খুব একটু ভয় পাই, তো স্যারের বউকেই আমি বললাম কি ম্যাম আমার একটা গিফট আছে সেটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিলাম, আপনি একটু শুনেন আর যদি ভালো লাগে তাহলে স্যারকে দেন। পরে স্যার হচ্ছে আমাকে, স্যার খুব খুশি হয়েছেন, তো আমি ওই গানটি করছি। ওকে, আজকে ঈদের গিফট না? হ্যাঁ, স্যারের জন্য, স্যারের জন্য ঈদের গিফট না, স্যারের ছোট ছোট বাচ্চা আছে ওরা নাচে এই গানে। হ্যাঁ ও জানো জনতা, ওদের জন্য গিফট এটা।
অবাক হয়ে দেখছিলাম এটাকে, মানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে মানে এত আনন্দ উচ্ছ্বাস করে গান করছে। সেই কিশোরীর মেয়েটা হঠাৎ করে আমার চোখের সামনে চলে আসলো। কিশোরীর এটা কি ছিল, রিয়েলিটি শো কি ছিল? ওটা ছিল ব্র্যাক ব্যাংক মেঘে ঢাকা তারা, কিশোরী প্রতিভা অন্বেষণে ওটা হচ্ছে এটা ছিল। তো ওখানে 2011 সালে আমি যখন ক্লাস 9 পড়ি, তো ওই সময় হচ্ছে আমি ওখানে অডিশন দিই। তো ওখানে আমি পরে চ্যাম্পিয়ন হই, তো পর্যায়ক্রমে আমি অনেক দিন কিশোরীর পরে তো তুমি অনেক বড় হয়েছো। হ্যাঁ, কিন্তু তারপরে কোনো অন্য কোনো রিয়েলিটি শোতে আমরা তোমাকে পরে আর হচ্ছে চাইনি কেন, যে আমার ওই সময় একটা পুরো একটা বছর হচ্ছে আমার এই গানের মধ্যে ছিল, যার ফলে হচ্ছে আমার এসএসসি পরীক্ষা ছিল। তো আমি চাচ্ছিলাম আমার এসএসসিতে, যেহেতু এক বছর আমি পুরো দূরে ছিলাম, গেছিলাম, পরীক্ষা দিয়েছি, ওইভাবে একটা ইয়ে করেছি, পরবর্তী ভাবছিলাম যে আমি যদি ইউনিভার্সিটিতে চান্স না পাই বা হচ্ছে আমার জায়গাটা না তৈরি করতে পারি, আমি আসলেই ফাইনালি দাঁড়াতে পারবো না। তো বাবা তখন আমার মাথায় ঢুকিয়ে দিল যে ঠিক আছে, তুমি চ্যাম্পিয়ন হয়েছো, খুব ভালো, হ্যাঁ এখন পড়াশোনার দিকে মনোযোগ দাও। তো তো যে কোনোভাবে একটা ইউনিভার্সিটি চান্স পেতে হবে। আর আমার একদম ছোট থেকে ইচ্ছাও ছিল যে আমি সঙ্গীতে পড়াশোনা করবো আর কি। ওর টার্গেট একটা ভালো কিছু করা, গান তো অবশ্যই গানটা নিয়েই ভালো কিছু করা, কিন্তু তারপরেও আমি জানতে চেয়েছিলাম যে বড় হলে কি হবে। শিল্পী তো অবশ্যই, তারপরেও একটা প্রফেশন হিসেবে তার শিক্ষকতা পছন্দ, ইউনিভার্সিটির শিক্ষক হতে পারলে ভালো। আর কেমন লাগবে একটা নামের আগে যদি আমরা বলি ডক্টর খন্দকার কানিজ, তখন কি একটু নামটা একটু ঢংঢং করে হবে নাকি? আমি চাই যে আমার নামের আগে, যে কারণ আমাদের সবারই ডাক্তার নামটা শুনলে না মানে ডাক্তার অমুক ডাক্তার অমুক একটা কেমন যে আমি দেখেছি। আর আমার এই প্রসঙ্গে একটু মনে পড়লো, হ্যাঁ আমি একটু মানে এক লাইনে বলে নেই, ওর আসলে রেজাল্ট খুব ভালো, আর এরকম ডিটারমিনেশন, ওই যে শিক্ষক বলেছেন একটা বাঘিনী একটা সিংহী, ও একেবারে পড়াশোনার দিকে যেভাবে ভালো করতে হয়, যতটা অ্যাগ্রেসিভলি পড়াশোনা করতে হয় সেটা করে, যতটা অ্যাগ্রেসিভলি একাডেমিক কাজগুলো করতে হয়, অন্যান্য মানে ওর ইউনিভার্সিটির কাজগুলো যেভাবে করতে হয়, অর্থাৎ ফাংশন অ্যারেঞ্জ করা, পার্টিসিপেট করা, সেগুলো সবই ভালোভাবে করে। আমরা চাই ওর স্বপ্নটি অবশ্যই পূরণ হবে, আমরা এরকম একটা মেধাবী মুখী তো দেখতে চাই গুরুর আসনে। আর ওর অনেক মজার মজার গল্প আর কি এই এই প্রসঙ্গে, কোনটা বলতে চাও? যে ডক্টর হওয়া একজন কেউ একজন তোমার ফ্যামিলির কেউ হয়তো, বিষয়টা হচ্ছে আমার ফ্যামিলির আমার ফুপি হচ্ছে ডক্টর, সে ঢাকা মেডিকেল থেকে পড়াশোনা করেছে। তো তো আমার ছোট দাদার মেয়ে, তো আমার বাসায় যখন উদাহরণ দেওয়া হয় ছোট বাচ্চাদেরকে, বলা হয় তুমি কার মতো হতে চাও, তো ও আমার এক চাচাতো বোন আছে, ও হচ্ছে অন্তি খন্দকার, ওকে বলা হতো তুমি কার মতো হতে চাও, ও ভাবে কি তা আমাকে সবাই চেনে, টেলিভিশনে দেখা যায় বা স্কুলের টিচাররা এখন পর্যন্ত আমাকে এক্সাম্পল দেয়, তো বলে যে আমি মিতু অপুর মতো হতে চাই, কিন্তু বলছে না মিতু অপুর মতো হলেই হবে না, তোমাকে ফুপুর মতো হতে হবে। তো আমার তখন মনে হয়েছে তারা অবশ্যই ভালো জায়গা থেকেই বলেছে, পড়াশোনার জায়গা থেকে আমার চাচার তারা ভালো চান। তো আমার মনে হতো যে যেহেতু ডক্টর নামটারই এত খ্যাতি, সে কি করলো, বা দেখেন ডক্টর হলে কেউ কয়জন মানুষ চেনেন, বা অনেকেই ডক্টর হচ্ছে একই এলাকায়, বাট ডক্টরের একটা আলাদা মর্যাদা। তো আমার ওই সময় থেকে একটু মাথা একসাথে ঘুরে, তাহলে আমার নামের উপর সামনে কেন ডক্টর বসবে না, আমার খুব ইচ্ছা যে আমি আসলে লোকসঙ্গীতের একটা অংশ নিয়ে আমি সেইটা সেই জায়গায় আসছিলাম। ধোয়া গান নিয়ে অলরেডি আমি রিসার্চ শুরু করেছি ইউজিসিতে, আমাদের যে প্রতি বছর একটা ইয়া দেওয়া হয় যে অনুদান দেওয়া হয়, ওটাতেও আবেদন করেছি আমার সুপারভাইজার ডক্টর জাহিদুল কবি, তো ওটার কাজ শুরু করেছি, যদি ওটা পাই এটা তার না পেলো। ধোয়া গানটাকে একটু আমাদেরকে একটু বলতে, ধোয়া গানটা হচ্ছে একদম লোক গান, যেটা সম্ভব এটা হচ্ছে কোনো বিষয় ভিত্তিক নেই, কেউ হচ্ছে এটা ব্যক্তিত্ব জায়গা থেকে, ধরেন অনেকে আছে কৃষক, যেমন তারা হচ্ছে করে কি তাদের কাছে জায়গা থেকে, মানে এটা কি তোমার অঞ্চলের মানে ওই টাঙ্গাইল অঞ্চলের? টাঙ্গাইল অঞ্চলে আর অন্যান্য জায়গায়ও আছে, কিন্তু হচ্ছে মূলত আমি কাজ করছি টাঙ্গাইল অঞ্চলকে নিয়ে, তো রাজশাহীতেও আছে এর একটা প্রভাব, কিন্তু
ওটা যেহেতু যে বললাম কাজের, আমার তো চরের এলাকা যেহেতু, মানে চৈরা মানুষ যেটা বলি আমরা, চৈরা মানুষের, তো ওখানে যেরকম ধরেন কৃষক কাজ যখন করে তখন হচ্ছে আমি তাদের যখন সাক্ষাৎকার নিয়েছি, তাদের ফিল্ড ওয়ার্ক করেছি, তো তারা বলে যে এই পাশ থেকে তারা ধান কাটতে কাটতে একটা কোশ্চেন করে, ওই পাশ থেকে তারা আবার একটা উত্তর দেয়। হ্যাঁ, অনেকটা কবি গান সিস্টেমও, মানে পালা গান আর কি, যে জবাব বলা যায়। হ্যাঁ, আবার সেটা হচ্ছে, হ্যাঁ, বিষয় ভিত্তিক। ধরেন ওখানে যখন আমাদের, ওখানে যখন আমাদের যমুনা সেতু যখন হলো, তখন আর কি যমুনা সেতুকে নিয়ে একটা হচ্ছে ধোয়া গান আছে। আবার হচ্ছে কেউ যখন আবার ব্রিটিশ আমলের কথা বলা হয়, ব্রিটিশ শাসন নিয়ে হচ্ছে ধোয়া গান আছে। মানে আবার হচ্ছে কেউ দেহতত্ত্ব নিয়ে, মহানবী হযরত সাল্লাল্লাহু সাল্লামের লাইফ স্টোরি নিয়ে তারা ধোয়া গান করছে। পর্যায়ক্রমে তারা হচ্ছে একটা গ্রুপ পারফরমেন্স করে। হ্যাঁ, তারা হচ্ছে খুব বেশি ইনস্ট্রুমেন্টও থাকে না সেখানে, মানে ওটা তো কাজের মধ্যে, মানে ওই কাজ করতে করতে একজন আরেকজনের সঙ্গে, আর এটার একটা জানানো দেওয়া যে এই পারে আমি আছি, ওই পারে, ওই পারে তুমি, আওয়াজ দিয়ে মানে আনন্দ করাই, মানে কি দারুণ একটা বিজ্ঞান না? আবার ওনাদের কমিউনিকেশন স্কিল যে সাধারণ, আমি লাস্ট একজনের সাক্ষাৎকার নিলাম, তার বয়স হচ্ছে 90 বছর বয়স। হ্যাঁ, সে হচ্ছে তাদের এক ধরনের লিডার। লিডার, আচ্ছা আচ্ছা। উনি যেটা বললেন যে তারা হচ্ছে রাতের পর রাত হচ্ছে এই এক পালা যেভাবে চলে, তারা হচ্ছে এখন অনেকটা বিলুপ্তের পথে, যার জন্যই কাজ করা যেহেতু বিলুপ্ত। আর ধোয়া গান নিয়ে খুব বেশি কাজ হয়নি, কিছু কাজ হয়েছে। তো আমার সেজন্য আমি শুনতে চাইলাম আজকে, যে কারণ তোমার এই যে নামের আগে ডক্টরেট একটা ডিগ্রির একটা যে মুকুট, সেটা তুমি দিতে চাও, এবং সেটারই একটা প্রক্রিয়া গবেষণা শুরু করে দিয়েছ ইতোমধ্যে। এর আগে একটা কাজ করেছি, আমাদের অনার্সে একটা ইয়া থাকে তো, প্রবন্ধের কাজ থাকে, ওখানে আমি বেহুলা নাচারি, আমাদের একদম টাঙ্গাইলের সক্রিয় একটা মানে সক্রিয় জায়গা বেহুলা নাচারি, ওটা নিয়ে কাজ করেছি অলরেডি আমি। আর এখন হচ্ছে ওই ধোয়া গান নিয়েই কাজ করছি আর কি, শুরু করেছি। আমাদের আকাঙ্ক্ষা থাকলো আমাদের কানিজ কন্দকার মিতুর এইসব অসাধারণ সব কাজগুলো নিয়ে একটু অন্যরকমের, আমাদের একটু অন্যরকমের কাজ, একটু ডকুমেন্টেশন, ও কীভাবে ওর ফাইন্ডিংস থেকে কী পেলো আমরা হয়তো শেয়ার করব কখনোই। ধোয়া গানের কি একটা লাইন আছে কোনো নাকি ওইভাবে নেই? ওই আচ্ছা আচ্ছা, ওকে। আমরা তাহলে কোথায় যাব আজকে? এখন এই একটা বিশাল একটা আনন্দের আবহের মধ্যে আছি, কী গান শুনবো? এবারেও হচ্ছে আমি তো সব ধরনেরই গান করলাম, তো আমাদের লোকসঙ্গীতে কিন্তু অনেক সময় অনেক রাগের প্রভাব। আমার কেন জানি মনে হচ্ছে যে ওই যে কিশোরী কানিজটা যখন নাকি ফার্স্ট হলো, কোন গানটা গিয়ে ফার্স্ট হয়েছিল ওখানে? তো পর্যায়ক্রমে অনেকগুলো অনেকগুলো, হ্যাঁ, মানে নজরুল রবীন্দ্র সবই করতে হয়েছে ওখানে, প্রত্যেকটা অনেক। আমার একটা একটু কৌতূহল, যখন নাকি গলাটা এরকম ফোকের সঙ্গে টিউন হয়ে যায়, মানে মানে মনে হয় যে কথা বলার জন্য কথা বলতে গেলেও একটা ফোক ভাব আসে, তো তখন নাকি রবীন্দ্রসঙ্গীত বা নজরুল ধরলে খুব একটা মানে ওই রকম গ্রামার বা ওই রকমের হয় না, তাই কি না? বিষয়টা কি হয় কি, আমরা যখন সবারই তো একটা প্যাটার্ন আছে, আপনি যদি বলেন রবীন্দ্র যিনি ভালো গায় তাকে হচ্ছে ফোক করতে দিলে না, সেটাই তো একদম উল্টোটা তো অবশ্যই তাই তো হয়। তো ওই জায়গা থেকে আমরা যেমন ভোকাল মিউজিকে আমি অনার্স করলাম, আমার সব ধরনের গান করতে হয়েছে, তো আমি ওইখানেও করেছি, কিন্তু ওটা হয় কি করার জন্য করা একটা হয় না, যে পাস করার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য করা। তারপরে গুনগুন করে কোনো যদি রবীন্দ্রসঙ্গীত গাইতে বলি তোমাকে, কোনটা করো? আমি আমার হচ্ছে একটা কীর্তনাঙ্গের গান আছে, ওই গানটা আমার খুব ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত। একটু শোনাবে নাকি অল্প একটু? আমি শুধু রইনু বাকি, আমি শুধু রইনু বাকি, যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি, আমি শুধু রইল বাকি, আমি শুধু রইল বাকি। তোমার ইউনিভার্সিটির বন্ধুবান্ধবরা বলবে যে বিশ্ববিদ্যালয়ের নাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আমরা তাকে ছাড়া নজরুল, আমরা বলি যে বাংলাদেশ বোধটা, আসলে বাংলাদেশ একটা পলিটিক্যাল কনসেপ্ট যদি বলি, পলিটিক্যাল কনসেপ্ট হলো বঙ্গবন্ধু, আর ফিলোসফিক্যাল কনসেপ্ট নজরুল, বিদ্রোহী, অসাম্প্রদায়িক, এই চেতনাটা, বাংলাদেশের চেতনার নাম হলো নজরুল, সে কারণেই চেতনার কবি। এই চেতনা ছাড়া তো কোনো বাঙালি দমও নেয় না, তাই না? আমরা এই অনুষ্ঠানেও একটুখানি তাকে
একটুখানি হতেই পারে। আমরা আসলে এই যে আমার যে ছোটখাটো স্ট্রাগল যেটা, এটা ছোটই বলবো, কারণ আমরা যখন জীবনী পড়ি কাজী নজরুল ইসলামের জীবন ধারা পড়লে তো মানে আমার মনে হয় যে এর থেকে আর করুণ কিছু হতে পারে না। তার লাইফ স্টোরি সম্পূর্ণটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কষ্ট আর কষ্ট। ওখান থেকেও আমরা কিন্তু অনুপ্রেরণা পাই যে সে এত বড় মাপের কবি হয়ে এতটুকু এত কষ্ট করেছেন, সেই জায়গায় তো আমরা ছোটখাটো একজন মানুষ। তো ওই জায়গা থেকেও কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক প্রথম বর্ষেই আমাদের নজরুল স্টাডিজ নামে একটা সাবজেক্ট দেওয়া হয়, যাতে নজরুলের সম্পূর্ণ জীবনী স্টুডেন্ট পড়তে পারে এবং কি ওটা আত্মস্থ করতে পারে। তো তাকে স্মরণ করেই একটি গানের একটা অংশ করছি। কুল ভাঙা নদীরে আমার চোখে নিরে নিয়েছি, মেশাতে তোর নিরে আমার মনে হয় ক্যাম্পাসে তো চারিদিকে বিদ্রোহীকে নিয়েই থাকো তোমরা। হ্যাঁ, আর মজার মজার কর্নারগুলো একেবারে বিদ্রোহীর, হ্যাঁ সব কর্নারেই বিদ্রোহী, মানে বিদ্রোহীর ওই কারাগারের নামটাও বোধ হয়, মানে যে যেখান থেকে টপকাতে দেয় না সেটাও বিদ্রোহীর। আমাদের সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার আমাদের যে বাস বলেন, আবার কি হচ্ছে আমরা যে ক্যান্টিন যেটা চক্রবাগ নামে, মানে সব কিছুই, আবার এমনকি আমাদের যে আমরা যে আমাদের মেডিকেল যে সেটাও হচ্ছে ব্যথার দান। আমাদের সব কিছু যে কর্নারগুলো তোমাদের আড্ডার যে আবেগের মোড়, তো ওই সব চারিদিকে নজরুলকে নিয়ে থাকো। আমার মনে হয় তিনিই বোধ হয় অন্য জায়গা থেকে একটু আশীর্বাদ করছেন আমাদের এই মেয়েটাকে, যে নাকি ওই কাছাকাছি একটা জার্নি। আজকাল এই 2022 সালে যখন আমরা উন্নত দেশের স্বপ্ন দেখছি যে আমরা 2041-এর মধ্যে উন্নত দেশ হয়ে যাব, অনুন্নত দেশ আর বাংলাদেশ নেই, মধ্যমায়ের দেশ সেটাও ক্রস করেছি, আমাদের অনেক কিছুর উন্নয়ন আরও দরকার। তারপরেও 2022-এ যখন নাকি আমরা কথা বলছি, একজন মিতুর স্ট্রাগলের কথা বলতে আমাদের কিন্তু কষ্ট হচ্ছে, এখনও এরকম হয়তো এরকম মিতুদের গল্প হাজার হাজার ভুরি ভুরি। আমরা চাই না যে যার সক্ষমতা নিয়ে যে নাকি জন্মায়, যে তার গান করতে চায়, যে কবিতা করতে চায়, বাংলাদেশে এখন সেই জায়গাটাই আছে যে সে হয়তো গান করেই সার্ভাইভ করবে, কিন্তু কিছু কুপমণ্ডুকতা এখনও রয়ে গেছে, কিছু আমাদের সংকীর্ণতা রয়ে গেছে, কিছু কুসংস্কার রয়ে গেছে, সেগুলোর বোধহয় উন্নয়ন দরকার। সেই জায়গায় বোধহয় আমাদের উন্নত দেশ হতে হবে, সেই জায়গায় আমাদের একেবারে উন্নয়নশীল বা একেবারে পিছিয়ে পড়া দেশ থেকে সেই জায়গায় উন্নত দেশের যে আমাদের যাত্রা, সেই যাত্রাটা আর একটু জোরদার করতে হবে। এই মিতুদের গল্পগুলো সেই কারণেই আপনাদের সামনে হাজির করছি। আপনাদের আশেপাশেও নিশ্চয়ই এরকম অনেক কানিজকন্দকার মিতু আছে, আমরা আশেপাশে নিশ্চয়ই বাবা মায়েরা যারা আছেন, জন্মদাতা জন্মদাত্রীরা যারা আছেন, তাদের মধ্যে হয়তো শিক্ষার আলো জ্ঞানের আলো একটু কম, অথবা এই আধুনিকতার আলো একটু কম, সে কারণে একটু ধরে রেখে শেকল পড়াতে চান, আবার শেকল ভেঙে এগিয়ে নেবার জন্যে মিতু যার হাত ধরে সামনে এসেছেন, সেরকম মেন্টররাও আছেন। তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো, আমাদের বোধ হয় যেন অনেক অনেক আলো পড়ে। আমরা মিতুর সবগুলো গানকে আমাদের শেষ হয়ে গেছে, যেতে আরও অনেক গানের মধ্যে আমরা থাকবো, ডুবে থাকবো।
আমি বলছিলাম যে যেহেতু সব ধারার গানই করা হলো, তো আমি যেহেতু সঙ্গীত নিয়ে পড়াশোনা করি, যে গানটি এখন করব এটা হচ্ছে একটি রাগ, রাগের উপর, হ্যাঁ, কলাবতী রাগ, কলাবতী রাগের উপর একটি গান। হয়তো বা যিনি লিখেছেন সেও হয়তো এত ভেবেও লিখেনি, কিন্তু একটা কলাবতী রাগের একটা প্রভাব রয়েছে এই গানটিতে, তো গানটি করছি। যে রেখে গেল
আমাদের এই গানের রাধার রাধা কিন্তু আমাদের অনেক কালার প্রান্তি নিয়ে নিচ্ছে, এরকম একটা সুর, এরকম গলা, এরকম গায়কী, এরকম উপস্থাপনা, নিশ্চয়ই আপনারা বিভোর হয়ে আছেন। কিন্তু বেশি বিভোর হয়ে থাকলে হবে না আমাদেরকে, তো ঘড়ির কাঁটা একটা জানান দিচ্ছে যেতে হবে। আমাদের কালকেও একই আয়োজন, আনসাং স্টার্সে আমরা অপরাজিতা আরও একজন অপরাজিতাকে হাজির করব। আর আজকে আমাদের কানিজ খন্দকার মিতু, আপনাদের হাতে হাতে যার সুর, অর্থাৎ একেবারে মোবাইল ফোনে সারাদিন ধরে যাকে শুনছেন, আর এতক্ষণ আমি নিশ্চিত এতক্ষণ ধরে মোবাইল ফোনের দিকে না তাকিয়ে টিভির দিকে তাকিয়ে আছেন, আরও হয়তো তাকিয়ে থাকবেন। আমরা মাঝে মধ্যেই কানিজকে আমরা এখানে হাজির করব, তাই না? অবশ্যই অবশ্যই। শেষ কথা কি কিছু বলবে? প্রথমে আমি ধন্যবাদ জানাই এটিএন নিউজকে, কারণ আমার গান রিলিজ হওয়ার পরে প্রথম মানে এইভাবে বা আমার লাইফে এত সুন্দর করে প্রেজেন্ট করলো এটিএন নিউজ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে উপস্থাপনা করালেন সবার সামনে, আর যারা বাজালেন বা আমার একটু নাম বলে দিই। হ্যাঁ, মোবারক ভাই আছেন ওখানে ঢোলের, রব্বানী ভাই আছেন অক্টোব্যাট, আমাদের ইসরাফিল আছেন বেস গিটারে, ইসরাফিল মুকুট আছেন হলো লিড গিটারে, কিবোর্ডে আছেন আরাফাত, তারপরে বাঁশিতে রানা, সবার কাছেই কৃতজ্ঞ। আর যাদের আমার লাইফে আসলে অনেকে এত স্ট্রাগল বা যতটুকু এর মধ্যে অনেকের নাম হয়তো আমি বলিও নি, আমি তাদের কাছেও কৃতজ্ঞ, সবার নাম হয়তো বা এখানে বলার সুযোগ হয়নি, যারা আমার জন্য কষ্ট করেছেন বা এখনও করছেন, সবার কাছেই আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন যাতে ভালো গানের মাধ্যমে, সমৃদ্ধ গানের মাধ্যমে আমি সারা জীবন গানকে ধরে বাঁচতে পারি। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। আমরা কানিজ খন্দকার মিতুর গানের একেবারে সে আবহ দিয়ে শুরু করেছে, সেটার রেশে রেশটা রাখতে রাখতেই আমরা শেষ করব। আমি বিদায় নিয়ে নিচ্ছি, আগামীকাল আবারও নিশ্চয়ই একই সময়ে এই আনসাং অপরাজিতাদের সামনে আপনারা বসবেন, টিভি সেটের সামনে বসবেন, এটি নিউজ খুলে বসবেন। ঈদ মোবারক মিতুর আজকের শেষ গান। এবার আমি যে গানটি করব, আমাদের রাগসঙ্গীতের একটা মানে খুব সুন্দর একটি রাগ হচ্ছে কলাবতী রাগ, তো ওই রাগেরই একটি আদল একটি গান, যিনি লিখেছেন হয়তো বা সেও জানে না, যেহেতু লোক গান সংগ্রহ করা গান, তো এই গানটিও হচ্ছে অনেক সুন্দর একটি গান, যে কলাবতীর রাগের একটি রূপ পাওয়া যায় এই গানটিতে, ওই গানটি করছি। হায় রে পাষাণ বন্ধু হইলে হাইরে পাষাণ বন্ধু হইলে নি দয়া, কি লাভ হবে রে আমায় কান্দাইয়া।
আছি সক সারপে আছি রে বলো বন্ধুরে